হয়েছে অনেক আসলে দরিদ্র তাদের পাওয়া দরকার, এরা কাট পায়নি, কিন্তু দেখা গেল অনেক মানে মধ্যবিত্ত বা তার একটু উন্নত ফ্যামিলি যারা চলতে পারে এরা কাট গুলো পেয়েছে। এই জন্য এই কার্ডিকরণের ব্যাপারে আপনাদের একটু মনিটরিংটা করে দিচ্ছিল বলে আমি এইটা হচ্ছে পৌরসভা কর্তৃক করেছে, তো ঠিক আছে আমরা আপনার কৌশল আশ্রয় নিলাম। আমি আমাদের অতিরিক্ত জেলা পরিষদ সাথে অনুরোধ করবো যে এই বিষয়টাকে মেয়র মহোদয় প্রভাবিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। একটু আগে যে আমি বললাম যে আমি গত থেকে বলিনি, অনেক প্রশ্ন আসবে আমি বলেছি, আপনারা আমাদের হেল্প করতে পারেন, সমস্যা নেই। আমি যখন দুজনে যদি বলবো আপনার সঙ্গে বলবো যে এরকম দেখেন একটা সাংবাদিকদের বলছে, আপনি এটা অন্যভাবে চিন্তা করেন, এটা সুযোগ আছে, এটা হতেই পারে কিছু ভুল ত্রুটি। এটার বিষয়ে আমি ইতিমধ্যে যেহেতু আমার সকল মেয়র এবং উপজেলা নির্বাহী অফিসার নিজেরা কাট করছেন না করছেন, তাদের সম্মানিত চেয়ারম্যানরাও না ইউপি মেম্বাররা মূলত, তো আমি কিন্তু এই কথাগুলো তার সাথে কথা বলেছি, তাদেরও একই যুক্তি বেসিক্যালি যে তারাও দিচ্ছেন ওরকম করে, তবে 460 টাকা দিয়ে কিনতে হচ্ছে। যে বিষয়টি হলো যে তারা যেন টাকাও নিয়ে আসতে পারে সেই সেই ইয়ে করে তারা করছেন, তবে আপনি যেটা করেছেন যথার্থ বলেছেন যে আসলে সরকারের যে উদ্দেশ্য যে নিম্ন আয়ের যারা তাদের হাতে পৌঁছাতে হবে, আমরা এই বিষয়ে